আজ শুক্রবার, তেসরা ফাল্গুন 2024 সালের 16ই ফেব্রুয়ারি। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। এটি 108 বার জপ করে দিন শুরু করুন। পারলে সকাল, দুপুর, সন্ধ্যা তিন বেলায় 108 বার করে জপ করুন, বিশেষ করে যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে। ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, ভিডিওগ্রাফি, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, স্টেশনারি, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, রেস্তোরাঁ, বিউটি পার্লার এবং ফ্লাওয়ার অথবা পারফিউম বিজনেস, এই ধরনের ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে শুক্রের মজবুতি অত্যাবশ্যক। বিখ্যাত হতে গেলে, সম্পত্তি অর্জন করতে গেলে, দেবী লক্ষ্মীর কৃপা পেতে গেলে এবং প্রেম করে বিবাহ করতে গেলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক। যদি না থেকে থাকে অবশ্যই শুক্রের বীজমন্ত্র 108 বার জপ করুন, উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 6, শুভ রং থাকবে গোলাপি। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই। আর্থিক লেনদেন, বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে কবিজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। আজ আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে গৃহের সরঞ্জাম বা গয়নাগটি ক্রয়ের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে পারেন, তবে এর জন্য শিক্ষাজীবনকে ক্ষতিগ্রস্ত করবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। বন্ধুবান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময় নষ্ট করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ আপনাদের যদি কোনো দীর্ঘদিন আগে কোনো স্থানে যদি অর্থ বিনিয়োগ করে থাকেন সেখান থেকে ভালো সুযোগ সুবিধা আজ আপনারা পাবেন। কমিশন, ডিভিডেন্ড, রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারেন। ঈশ্বর যদিও আপনার পরীক্ষা নেয়, তৎসত্ত্বেও আপনার উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা। মনে রাখবেন, ধৈর্যে বসতে লক্ষ্মী।